যান্ত্রিক ত্রুটির কারণে গেল কয়েক বছর ধরেই রানওয়ের পাশে পড়েছিল গোফাস্টের প্রায় বেশিরভাগ বিমান। নিজেদের এই দুর্গতির জন্য বিমানের ইঞ্জিন নির্মাণকারী কোম্পানি প্যাট অ্যান্ড হুইটনিকে দোষারোপ করেছে গোফাস্ট। এক বিবৃতিতে এয়ারলাইন্স সংস্থাটি জানায়, প্যাট অ্যান্ড হুইটনির সরবরাহ করা অক্ষম ইঞ্জিনের কারণেই ধস নেমেছে ব্যবসায়। এই সমস্যার কারণে কোম্পানিটি মোট 25টি এয়ারবাস A320 নিও বিমান বাতিল করতে বাধ্য হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় $108 কোটি। বেশ কিছুদিন ধরেই ভারতের বিমানবন্দর ব্যবহার সংক্রান্ত ভাড়া দিতে পারছিল না গোফাস্ট। এদিকে গোফাস্টকে বাকিতেও সেবা দিতে অস্বীকৃতি জানায় বিমানবন্দরগুলো। গোফাস্ট বলছে, অধিকাংশ বিমান মাটিতে নামিয়ে রাখার কারণে তাদের ক্ষতি হয়েছে ₹10,800 কোটি। সে কারণে প্যাট অ্যান্ড হুইটনির কাছে তারা ₹8,000 কোটি ক্ষতিপূরণ চেয়েছে। এই অর্থ পেলে ঋণদাতাদের দায় পরিশোধ শুরু করতে পারবে তারা। বাতিল করা হয়েছে বিমানের সব ফ্লাইট, তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৯ সালে $100 কোটি ঋণের জালে জড়িয়েছিল আরেক ভারতীয় এয়ারলাইন্স, জেট এয়ারওয়েজ। একইভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করে কোম্পানিটি। এখন পর্যন্ত কার্যক্রম পুনরায় চালু করতে পারেনি তারা। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব।